যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবো না। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাক শক্তি আল্লাহ দিবে আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, পসিবল? বলেন আপনি আপনার বিবেক দিয়ে ভাগেন। বাক শক্তি কে দিল? আল্লাহ। কে দিছে? মারপেটের থেকে আসছিলাম যখন, তখন বাক শক্তি কোথায় ছিল? আল্লাহই তো বলে, মার পেটের থেকে যখন বাহির হয়েছিলি আমি ওইদিকে নিয়ে যাব আপনাদেরকে। বাক শক্তি আল্লাহ। যুবককে যৌবন দিল আল্লাহ। যৌবন কি জিনিস জিজ্ঞাস করো জায়া কলিকাতা হারবালের কাছে, যৌবন কি জিনিস? যৌবন কি জিনিস জিজ্ঞাস করো জায়া মডার্ন হারবালের কাছে, যৌবন কি জিনিস? যে যুবককে আল্লাহ যৌবন দিল, যাকে দেখা কেউ গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায়, কি যুবক বুঝে আসে না মনে হয়? তোমাকে দেখা তো অনেকজনে ওড়না পেঁচায় ঝুলতে চায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বুঝাইতে পারতাম যদি ফেব্রুয়ারির 14 তারিখে আসতাম, তাহলে হয়তো। আমি তো ফেব্রুয়ারি পরে আসছি, এখন আর কোথেকে বুঝাবো। তোমাকে দেখা ওড়না পেঁচায় গলায় ঝুলতে চায়, রশি বানায় ঝুলতে চায়, আর তুমিও কাউকে দেখা, তুমিও কাউকে গোস্ত আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল ডগডগায় পান করতে চাও। আল্লাহ বলে যুবককে যৌবন দিলাম। এরকম প্রত্যেক ব্যক্তি তার পজিশনে থাকা অবস্থায় যদি একটু ভাবে যে আমি যেই পজিশনে আছি এই পজিশনে আমাকে কে আনলো, যেখান থেকে বাহির হয়ে গেছি, বাক শক্তি আল্লাহ আর আল্লাহর বিরুদ্ধে, তাও টকশোতে বৈশা, কোনোদিন পসিবল ছিল না। আল্লাহ যদি মত আদর্শের স্বাধীনতা না দিতেন, আল্লাহ যদি আদর্শের স্বাধীনতা না দিতেন, তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না খোদার দ্রোহী হওয়া। কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ডাকবে আর আসবে না। পাঁচ বেলা কে ডাকে? এই রায়পুরের কাউকে যদি প্রধানমন্ত্রী 5 বার ডেলি হ্যালো বলে, তাইলে খুশির ঠেলায় লুঙ্গির খবরও থাকবে না, লুঙ্গি প্যান্টও ভুলে যাবে। আল্লাহ 5 বার ডেলি ডাকবে আর আসবে না, ইম্পসিবল। চিনেন আল্লাহকে? এটা তো জানি না আল্লাহকে। এই বুড়া বজমা নারী পুরুষ নির্বিশেষে একজনও তো বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি 99 নামের অর্থ নিবিড়ভাবে মনোযোগ সহকারে এতটুক বয়সে জীবনে একবার দেখছি। কি রাগ হয়ে গেলেন? দেখছেন জীবনে? জীবনে কয়জন দেখছে হাত উঠাইতে পারবে, কয়জন যে আমি 99 নামের অর্থ নিবিড়ভাবে জীবনে দেখছি? একবার হোক আমি আল্লাহ চিনব কোথেকে, যে আমাকে কে ডাকে, 5 বেলা ডাকে কে? আল্লাহ। হায় হায়, মন্ত্রী চিনলাম, এমপি চিনলাম, ডিসি চিনলাম, এসপি চিনলাম, ওসি চিনলাম, দুনিয়ার সমস্ত পদস্থ লোক চিনলাম, কিন্তু আল্লাহ চিনলাম। আমার তো দুঃখ এইখানেই যে আমার সমাজের যুবক আল্লাহ চিনল না। আমরা যারাই আজকে এখানে অবস্থান করতেছি বা যারাই এই জমিনের বুকে বিরাজমান, যে যেখানেই পদচারণ করুক না কেন, আমরা বাংলাদেশে আছি, বিদায় বাংলাদেশে। মহাদেশ হিসাবে আমরা এশিয়ায় আছি, বিদায় এশিয়ায়। এমনকি দুনিয়াতে শত শত দ্বীপ রাষ্ট্র আছে, ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, চতুর্দিকে পানি আর পানি, মধ্যখানে ছোট একটা দেশ, এরকম দেশ দুনিয়াতে বহুত পাওয়া যায়। আমাদের ভারত মহাসাগরে অনেকগুলো আছে ছোট ছোট দেশ। মরিশাস যেখানে বাঙালি আছে পড়ায় 75,000-এর মতো, ওটা পুরাটা ঘুরতে লাগে মাত্র 3-4 ঘন্টা, একবার ঘুরে আসতে 4 ঘন্টা লাগে। আমি যাইয়া বলতেছি শুনে না, আমি ওই দেশে সফর করছি। ওটার পাশে আছে রিউনিয়ন ফ্রান্সের,
ওটা এরকম ছোট, মাত্র 9 লক্ষ জনসংখ্যা। বিদায় মানুষ দুনিয়ার যেখানেই বিরাজ করুক, আমরা হয়তো এইখানে বিরাজমান, কেউ ছোট দ্বীপ দেশে বিরাজমান, কেউ উন্নত থেকে উন্নত দেশে বিরাজমান। আমেরিকা বড় উন্নত, ঠিক না? যাওয়ার জন্য আমরা সবাই পাগল, ঠিক না? কি বলেন? আজকে যদি ঘোষণা হয় যে কাল সকাল এতটার ভিতরে যে কেউ পাসপোর্ট জমা দিবে আমেরিকা চলে যাবে, তাহলে বোঝা যাবে যে আমাদের দেশ পড়ে পুরাটাকে ভাড়া দিতে হবে, কেউ থাকার থাকবে না তো এখানে, দেশ ভাড়া দিয়ে চলে যেতে হবে। তো যে যেখানেই বিরাজ করুক, যদিও আমরা এখন বিরাজমান, একটা দিন ছিল আমরা কেউ এখানে ছিলাম না। আরেকটা দিন অচিরেই আসবে। হ্যাঁ, আমাজনের জঙ্গলেও লোক থাকে, আফ্রিকার জঙ্গলেও মানুষ বাস করে। এমন না যে আফ্রিকার জঙ্গল ওইখানে কেউ নাই, এরকম না, আফ্রিকার জঙ্গলেও মানুষ বাস করে। কিছু রাস্তা আছে আফ্রিকার, ফজরের পর থেকে খোলে ওই রাস্তা, দিনের একটা পর্ব আসার পরে ওই রাস্তা ক্লোজ করে দেওয়া হয়, আর কাউকে ওই রাস্তায় ঢুকতে দেওয়া হয় না। যদি জিজ্ঞেস করা হয়, সূর্য তো এখনো খা খা করে তাকায় আছে, ঢুকতে দাও না কেন? বলছে, ওই মাথা দিয়ে বাহির হইতে হইতে সন্ধ্যা হয়ে যাবে, হইতে পারে, তুমি তো দূরের কথা, তোমার গাড়ির একটা পার্টসও পাওয়া যাবে না। তো জঙ্গলও মানুষ বাস করে, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম। কোরআন আমাদেরকে পূজায়, হাদিস আমাদেরকে পূজায়, আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন, তাহলে ওটার দৃষ্টান্ত আল্লাহ আমাদের চোখের সামনে রেখা দিয়েছেন, তারপরে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। হুন্দুরিল্লাহ সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখ আর উচ্চতা দেখ, তারও নাহু বিগায়রি আমাদ, তুমি কোথাও খুঁটি পাবে না। বিজ্ঞান বড় তালাশ করছে খুঁটি কোথাও পাওয়া যায় কিনা, আজ পর্যন্ত বিজ্ঞানের হোবলের দৃষ্টিগোচর হয় নাই। হোবল চিনেন? হোবল তো চিনবেন না আপনারা, চিনেন? হ্যাঁ, বিজ্ঞানীদের সবচেয়ে পাওয়ারফুল দূরবীন, এটার নাম হোবল। ওটা দিয়ে আজ পর্যন্ত কোথাও খুঁটি খুঁজে পাওয়া যায় নাই যে কোথায় খুঁটি। আল্লাহ নিজে বলছেন, তারাও নাহু বিগায়রি আমাদ, কোথাও খুঁটি নাই। শুধু একটা দাঁড় করায় রাখি নাই, সাবা সামাওয়াতিন তিবাকা, একটার পর একটা ষাটটা, একটার উপরে একটা, এরকম ষাটটা, আবার সাতটা এক সমান না, যে সাতটা এক সমান না, না না, আল উলা আমামাসানি কাহালকাতিন ফিল ফালা, প্রথমটা দ্বিতীয়টার সামনে, দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড, ফুটবল খেলার মাঠ যদি নির্বাচিত করা হয় আর ফুটবলটা মধ্যখানে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কিন্তু যদি আমি রায়পুরানা পুরানো সিন্দির ওলামাদেরকে জিজ্ঞাসা করি যে এই আকাশের প্রথমটা লম্বা পাশ কে বলতে পারে, কোনো ওলামার কাছে তথ্য নাই। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না এটা লম্বা কতটুকু, পাশ কতটুকু, প্রথমটা যেটা বিশাল মাঠের ভিতরে ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টার সামনে, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে, ওই বিশাল মাঠের ভিতরে ফুটবলের মতো ছোট। আর তো আগে গেলাম না, আগে গেলে আমিও হারায় যাব। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত সমুদ্রের উপরে হইল সাত আকাশের উপরে হইল সমুদ্র, উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, এর গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এতটুকু হলো গভীরতা। ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো আছে। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ, ওয়াস্তাওয়ার রহমান আলা আরশিহি, আল্লাহ আরশের উপরে উপবেষ্টিত।
এখন বলবেন এত গভীর সমুদ্রের ভিতরে দাঁড়াইছে, পানি তো কমসে কম কোমর পর্যন্ত আসবে, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূল বলে না, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় না। তো এটা কত বড় লম্বা ফেরেশতা! আল্লাহু আকবার! একে কাদ মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি সাবউমিয়াতি আম, একে কাদ 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ! দুইজনের দূরত্ব হলো বাইনা কতিরাইহি 50,000 সনা, দুই ফেরেশতার দূরত্ব হলো ফাঁকা হলো মধ্যখানে 50,000 বছরের রাস্তা, খুঁটি ছাড়া দাঁড় করার আছে। আল্লাহ বলে মানুষ ইচ্ছা করলে তোকে আমি বাধ্য করতে পারি, মানুষকে আল্লাহ বাধ্য করেন না। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, বাধ্য করেন নাই। আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে আস্তে 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 আস্তে, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে আমার কথা, না হয় মাথার উপর দিয়ে চলে যাবে। আমার আসাও কোনো লাভ হবে না, আর এই আয়োজনও কোনো লাভজনক হবে না। এজন্য যত ধ্যান দিয়া শুনব, আমি বুঝতেছি আপনারা গরমে গরম অনুভব করতেছেন, বুঝতেছি, তারপরে একটু ধৈর্য ধারণ করতে হবে। ধ্যান দিয়া যত শুনব, আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। তো আল্লাহ প্রথমে আকাশ দিয়া বুঝিয়েছেন, উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারপরে বলছে যদি বুঝে না আসে তো উন্দুর ইলা শামসি ওয়া সোয়া ইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, 9,30,000,000 মাইল দূরে, ঠিক না? আজ 2 দিন ধরে সিদ্ধ করে ফেলতেছে, ঠিক ঠিক না? গতকাল আর আজকে সিদ্ধ করে ফেলছে না, না সিদ্ধ করে নাই? হ্যাঁ, আজকের থেকে মনে হয় গতকালকে আরো বেশি ছিল, ঠিক না? হ্যাঁ, কত দূরের থেকে তাপ দিতেছে, 9,30,000,000 মাইল, আল্লাহ, কিলোমিটার করলে আরো 1.5 গুণ বেড়ে যাবে, এত দূরের থেকে। আল্লাহ বলে ওটাকে দেখ, ওটাকেও বাধ্য করছে, দুনিয়ার থেকে 1,300,000 গুণ বড়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আল্লাহ বলে মানুষ তুই সূর্যের সামনে কতটুকু, তোকেও বাধ্য করতে পারতাম। কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায়, কোরআন আমাদেরকে বুঝায়, হাদিস আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহ বলে সূর্য দিয়া বুঝে আসে না, তো উন্দুরিলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল জিবালি ও ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ, পানির উপরে বিছায়া রাখছি, পানির উপরে, আমাদের জমিনটা পানির উপরে বিছানো। আল্লাহ বলে আমি তোমাদেরকে বাধ্য করতে পারতাম, কিন্তু আল্লাহ করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝায়, কোরআন আমাদেরকে বুঝায়, হাদিস আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝাবে, বাধ্য করবে না। যার বিবেক আছে, বুদ্ধি আছে, তার বাবা উচিত এই বিশাল জিনিসকে যদি বাধ্য করতে পারেন তাহলে আমাকে কেন পারবেন না? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ করবেন না। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই, 5টা দিয়েছেন, কয়টা? 5টা স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, কিচ্ছু বলবো না, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবো না, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাক শক্তি আল্লাহ দিবে আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, পসিবল? বলেন আপনি আপনার বিবেক দিয়ে বাগেন, বাক শক্তি কে দিল? কে দিছে? মার পেটের থেকে আসছিলাম যখন তখন বাক শক্তি কোথায় ছিল? আল্লাহই তো বলে মার পেটের থেকে যখন বাহির হয়েছিলি আমি ওইদিকে নিয়ে যাব আপনাদেরকে, বাক শক্তি আল্লাহ, যুবককে যৌবন দিল আল্লাহ। যৌবন কি জিনিস জিজ্ঞাস করো জায়া কলিকাতা হারবালের কাছে, যৌবন কি জিনিস, যৌবন কি জিনিস জিজ্ঞাস করো জায়া মডার্ন হারবালের কাছে, যৌবন কি জিনিস,
যে যুবককে আল্লাহ যৌবন দিল, যাকে দেখা কেউ গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায়, কি যুবক বুঝে আসে না মনে হয়? তোমাকে দেখা তো অনেকজনে ওড়না পেঁচায় ঝুলতে চায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বুঝাইতে পারতাম যদি ফেব্রুয়ারির 14 তারিখে আসতাম, তাহলে হয়তো আমি তো ফেব্রুয়ারি পরে আসছি, এখন আর কোত্থেকে বুঝাবো। তো তোমাকে দেখা ওড়না পেঁচায় গলায় ঝুলতে চায়, রশিদ বানায় ঝুলতে চায়, আর তুমিও কাউকে দেখা, তুমিও কাউকে গোস্ত আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল ডগডগায় পান করতে চাও। আল্লাহ বলে যুবককে যৌবন দিলাম, এরকম প্রত্যেক ব্যক্তি তার পজিশনে থাকা অবস্থায় যদি একটু ভাবে যে আমি যেই পজিশনে আছি এই পজিশনে আমাকে কে আনলো, যেখান থেকে বাহির হয়ে গেছি, বাক শক্তি আল্লাহ আর আল্লাহর বিরুদ্ধে, তাও টকশোতে বৈশা, কোনোদিন পসিবল ছিল না। আল্লাহ যদি মত আদর্শের স্বাধীনতা না দিতেন, আল্লাহ যদি আদর্শের স্বাধীনতা না দিতেন, তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না খোদার দ্রোহী হওয়া, কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ডাকবে আর আসবে না। পাঁচ বেলা কে ডাকে? এই রায়পুরের কাউকে যদি প্রধানমন্ত্রী 5 বার ডেলি হ্যালো বলে, তাইলে খুশির ঠেলায় লুঙ্গির খবরও থাকবে না, লুঙ্গি প্যান্টও বুলা যাবে। আল্লাহ 5 বার ডেলি ডাকবে আর আসবে না, ইম্পসিবল। চিনেন আল্লাহকে? এটা তো জানি না আল্লাহকে। এই বুড়া বজমা নারী পুরুষ নির্বিশেষে একজনও তো বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি 99 নামের অর্থ নিবিড়ভাবে মনোযোগ সহকারে এতটুক বয়সে জীবনে একবার দেখছি। কি রাগ হয়ে গেলেন? দেখছেন জীবনে? জীবনে কয়জন দেখছে, হাত উঠাইতে পারবে কয়জন যে আমি 99 নামের অর্থ নিবিড়ভাবে জীবনে দেখছি? একবার হোক আমি আল্লাহ চিনব কোত্থেকে, যে আমাকে কে ডাকে, 5 বেলা ডাকে কে? আল্লাহ। হায় হায়, মন্ত্রী চিনলাম, এমপি চিনলাম, ডিসি চিনলাম, এসপি চিনলাম, ওসি চিনলাম, দুনিয়ার সমস্ত পদস্থ লোক চিনলাম, কিন্তু আল্লাহ চিনলাম। আমার তো দুঃখ এইখানেই যে আমার সমাজের যুবক আল্লাহ চিনল না। যদি আল্লাহ চিনত, তাহলে যখন আল্লাহ ডাকত 99 পদের মালিক, আল্লাহ নিজের পরিচয় দিছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ কে, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসসাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কাবীরুল হাফিদুল মুকীতুল হাসীবুল জলীলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মোসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ ওয়াল সাবুর। আল্লাহ বলে আমি 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে। আরে রায়পুরের মানুষ বলে আল্লাহ নামাজের জন্য ডাকে, ওলামা আমার সাথে একমত হবে না। ওলামাও বলবে নামাজের জন্য ডাকে, কিসের জন্য ডাকে? কিসের জন্য? কিসের জন্য? নামাজের জন্য। এইখানে তো একজনও আমাকে বলতে পারবে না মনে হয়, এই বিশাল জনসমুদ্র কেউ আমাকে বলতে পারবে না যে আমি যে এতদিন নামাজ পড়ি
আজ পর্যন্ত আমি দুই রাকাত নামাজ কোনো হক্কানি আলেমের সামনে পড়া তাকে দেখায়া এই কথা তার থেকে লেখায় আনিছি যে হুজুর লেখা দেন আমার নামাজটা সহি কিনা গলত কে হাত তুলতে পারবে এখানে যে আমি দুই রাকাত নামাজ আলেমকে দেখায়া লেখায় আনিছি ডাক্তারের কাছে যে এত রিপোর্ট করায় নেই ডাক্তার রিপোর্ট দেখা বলে সব ওকে ঠিক আছে আপনার কোনো প্রবলেম নাই এরকম রিপোর্ট তো জীবনে বহুতবার করাইলাম আজ পর্যন্ত তো নামাজের রিপোর্ট একবারও কোনো আলেমের কাছ থেকে করাইলাম না তাহলে আমাদের নামাজ কি আমরা জানি আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না আমি তো বলি এই উম্মতকে কেন ডাকে জানেন আল্লাহ বলে সারা রাত্র পার হয়ে গেল তোর সাথে কথা হইল না তুই ঘুমের ঘোরে কাটায় দিলি আয়না সুবে সাদেক হইল আয়না দুজনে একটু কথা বলি না ফজর যখন পার হয়ে দুপুর হয় তো আল্লাহ ডাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল আয়না দুইজনে মিলে একটু কথা বলি না দুপুর হয়ে যখন বিকাল হয় তো আল্লাহ আবার বলে বিকাল হয়ে গেল সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেল আয়না তুই আর আমি একটু কথা বলি না আবার যখন মাগরিব হয় তো আল্লাহ আবার ডাকে দিন পার হয়ে গেল রাত্র চলে আসলো সেই বিকালে কথা হইল এখন তো রাত্র হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আপনি বলবেন এশার নামাজ এই জন্য হয় আল্লাহ বলে একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠলে তোর সাথে কথা হবে আর যদি না উঠিস তো চিরদিনের জন্য আর কথা হবে না বিদায় চাই সর্বশেষ তোর আর আমার কথার সাথেই পরিসমাপ্তি ঘটুক আমার সাথে তোর সাথে কথা হোক তারপরে তুই ঘুমায় যা না উঠলেও মনকে বুঝাবো কথা বইলা তো ঘুমাইছে আর উঠলে তো আবার কথা হবেই উঠলে তো আবার কথা আল মুসাল্লি ইউনাজি রাব্বাহ নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজ আমাদের নামাজ কি আমরা জানি ঠিক না ওই কথাই তো সত্য ইমাম সাহেবের চার রাকাত হয়েছে না তিন রাকাত হয়েছে একজনের রায়পুরের দোকানদার বলছে তিন রাকাত হয়েছে বলে এত দৃঢ়তার সাথে বলো কি কইরা কয় চার রাকাতে চার দোকানের হিসাব করি তিনটা কমপ্লিট হয়েছে একটা হয় নাই বিদায় রাকাত তিনটাই আমাদের নামাজ তো এমন আল্লাহ নামাজের জন্য ডাকে না কথা বলতে ডাকে তো যেটা আমি যেখান থেকে বাহির হয়ে গেছি আবার ওইখানে ফিরা যেতেছি যদিও সারা দুনিয়ায় আমরা আজকে বিচরণ করি দুনিয়াটা আমাদের বিচরণে মুখরিত একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না কোরআন এটি বুঝায় কোরআন আমাদেরকে বুঝায় আল্লাহ আমাদেরকে বুঝায় স্বাধীনতা দিয়েছেন পাঁচটা বেশি না চারটা হলো মত আদর্শের স্বাধীনতা আর চতুর্থ হলো চতুর্থ স্বাধীনতা সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো সমর্থের ব্যাপার অ্যাবিলিটির ব্যাপার সমর্থের ব্যাপার এটা থাকলে সারা দুনিয়ার যেই কোথাও বাস করা যায় বাড়ির থেকে এসে আপনাকে উঠায় নিয়ে যাবে যদি এটা শো করতে পারেন এটা বোঝেন কি টাকা টাকা